হাই বন্ধুরা, আবার এসে গেছি একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। রবিবারের সকাল, আর সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেক সকালে, তো ওঠার পর টুকটাক কিছু কাজকর্ম ছিল সেগুলো করেছি, আর এখন দেখো 1:30 বেজে গেছে। আর আমি আজকে এই ঘরের আলনা টালনাগুলো একটু পরিষ্কার করেছি, আর এখানে সোনাই আজকে ড্রয়িং ক্লাসে যাবে, তো যেটুকু ড্রয়িং বাকি আছে বাবার কাছে করছে, আর আমি বাড়ির কাজকর্মগুলো যেটুকু বাকি আছে সেরে নিচ্ছি। আর দেখো ছাদে চলে এসেছি, আর ছাদের গাছপালাগুলোকে দেখলে তো মন ভরে যায়। আর সকাল সকাল সুন্দর রোদ উঠেছে, আর ভীষণ সুন্দর লাগছে দেখো, একদম খুব ভালো লাগে। আর আজকে যেন আকাশটা একদম যেন সেই, মানে যেন কেউ রং করেছে এরকম, যেমন সেই ছবিতে আমরা দেখি ঠিক সেই রকম আকাশ দেখো, এত ভালো লাগেছিলো আজকে আকাশটা। সোনাই তো যখন এসেছিল, এখন সোনাই আসেনি, পরে যখন এসেছিল তখন বারবার বলছিল মা এর আকাশটা যেন কেউ রং করে রেখেছে দেখো, একদম ছবির মতো লাগছে, ও বলছে। তো মেঘ মেঘ আছে, আর আবার পরিষ্কার রোদও উঠছে মাঝে মাঝে, কখনো বৃষ্টি হচ্ছে, তো আকাশের তো নানান রকম রূপ আমরা দেখতে পাচ্ছি। আর তো আমি এখন জামা কাপড় যেগুলো কেচে এসেছি নিয়ে এসেছি সেগুলো এখন মিলে দিচ্ছি ঝটপট, কারণ কখন বৃষ্টি আসবে, তো যাই হোক চটপট মিলে নিই। চলো বন্ধুরা, এখনও হাতে অনেক কাজ আছে, আর সেই কাজগুলো আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে একেবারে চলে এসেছি, এসে আমি এখন জামা কাপড়গুলো মিলে একদম ঠাকুরকে দিই, ভোগ নিবেদন করে তারপর আমি নিচে যাব। তো বন্ধুরা, এইরকমভাবে সকালটা শুরু করলাম তোমাদের সাথে, আর সারাদিনের কাজকর্ম তো শেয়ার করবোই রোজের মতো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। হ্যাঁ, আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি ভাবছো, তোমরা তাড়াতাড়ি এসে ঝটপট চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা চলো, কী কী কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। বন্ধুরা, আগের দিন রাতে আমি সারা রাতে ঘুমাইনি, কারণ সারা রাতে অনেক অনেক কিছু আমার কাজকর্ম ছিল, তো আমি তাড়াতাড়ি সোনাইকে খাইয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম যে ঘুমিয়ে পড়বো। তো যেহেতু এগ রোল খেয়েছিলাম আগের দিন, তো দেখেছো আর রাতে কোনো কিছু রান্না করিনি, তো আমরা রাতে ওটাই খেয়ে নিয়েছিলাম, তো আর কোনো কিছু করিনি, মানে ভাতও বসায়নি কিছু নয়, তো সোনাইও একই খেয়েছে। তো বন্ধুরা, সেই জন্য রাতে কোনো রান্নার ঝামেলা ছিল না, আর বসে বসে না ভীষণ ঘুম পাচ্ছিল, ভেবেছিলাম শুয়ে পড়ি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো তারপরে সোনাইকে ঘুম পাড়ানোর পর উঠে কিছু কাজকর্ম ছিল আমার, মানে এডিট করা, ভিডিও পাবলিশ করা, এগুলো ছিল, তো সেগুলো করতে গিয়ে বেশ কিছুটা সময় লেগেছিলো। তারপরে একটু ইউটিউবে কিছু কিছু ভিডিও আমি দেখছিলাম, তো তারপরে এরকম করার পর না আর কিছুতেই আমার ঘুম আসছিল না। তারপরে আমার আর হচ্ছে কয়েকটা বিজনেসের জিনিসপত্র, সেগুলো আমার অর্ডার দেওয়া ছিল, তো সেগুলো অর্ডার দিলাম, এরকম করে করে পেয়েছিল, রাত হয়ে গেছিলো। তারপরে আমি ভাবলাম যে তাহলে বাসনকোসনগুলো ঘুমও আসছে না, যখন বাসনকোসন মেজে নিই, ঘরটা ক্লিন করে নিই, এরকম করতে করতে পুরো 3:30 বেজে গেছে বন্ধুরা, সারা রাত কাল জাগা। তো সেই জন্য আমি আর অনেক একটু দেরি করে উঠেছি, অনেক বলতে একটু দেরি করে উঠেছি 7:00 দিকে। আর এখন দেখো সোনাইকে আমি খাইয়ে নিচ্ছি, নিয়ে আর ওকে ড্রয়িং ক্লাসে বাবা দিয়ে আসবে। তো ভাত, কুমড়ো সেদ্ধ, ডাল, আলু সেদ্ধ এগুলো দিয়ে সোনাই খেয়ে নিচ্ছে, আর অল্প একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, হাজব্যান্ড নিচে এসে গেছে, আর সোনাইও যাচ্ছে পেছনে, তো এই যে সোনাই যাচ্ছে, টাটা বাই বাই করছে। এত বন্ধুরা চলো, আমি এদিকে টুকটাক করে কাজকর্মগুলো সারি, আর আজকে তো ঘুম ভালো হয়নি বলে গা হাতও যেন ম্যাচ ম্যাচ করছে। এত বন্ধুরা, হাজব্যান্ড দিয়ে এসেছে, আর আমি এদিকে একটু বেগুনি আর কুমড়ো দিয়ে এগুলো দিয়ে বেসন দিয়ে একটু পড়া করে নিয়েছি, আর মুড়ি চানাচুর এগুলো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো ব্রেকফাস্টটা সেটাই করছে, আর চা বিস্কিট তো আগে সকালে খেয়েছি। তো বন্ধুরা, সোনাইও এসে গেছে, বেশ কিছুক্ষণ আগে এসে একটু ড্রয়িং করতে বসে গেছিলো, আর তো এদিকে দেখো ঘর দৌড়ের এইরকম অবস্থা করে রেখেছে, এসেই খেলতে লেগেছে। বন্ধুরা দেখো, মাথার মধ্যে ভালো করে দেখো তেল দিয়েছি, আর একটু তেলটা গরম করে তারপরে ভালো করে তেলটা ম্যাসাজ করেছি মাথায়, আর সোনাইয়ের মাথাতেও অল্প একটু দিয়ে দিয়েছি, তো নারিকেল তেলের সাথে হচ্ছে দিয়েছি পাতি লেবু, তো দিয়ে একেবারে ম্যাসাজ করেছি। আর তো এখন তো 12:00 বাজে, তো ঘড়িতে এখন পুরো 12:00 বাজে, একদম সেই 12:30 সময় এক শ্যাম্পু করে নেবো, তো সোনাইয়ের মাথাতেও আজকে শ্যাম্পু দিয়ে নেবো, আমিও শ্যাম্পু দিয়ে নেবো বন্ধুরা। আর ওদিকে রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তো আজকে রান্না করেছি হচ্ছে ভেন্ডি আলু চিংড়ি দিয়ে তরকারি আর চিকেন। তো যেহেতু কয়েকটা চিংড়ি ছিল, তো সেই জন্য চিংড়িটা করে নিচ্ছি, আর চিকেন তো আগের দিন আনা ছিল, মানে শুক্রবার আনা ছিল, তো সেই দিন অল্প একটু করেছি, আর আজকে একটু করে নিচ্ছি।
তো এখনো অল্প একটু আছে। তো বন্ধুরা, এরকম ভাবে মিলিয়ে রান্না করছি, আর তো খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব। আর এখন টুকটাক একটু কাজ আছে খালি ঘরে, ওখানটা কিছু কিছু জিনিস টুকটাক গুছিয়ে টুছিয়ে নিই, আর এখন সময় নষ্ট করা যাবে না। বন্ধুরা চলো সাথে থাকো, দেখতে থাকো হোম মেকার তানিম অধিকারী চ্যানেলটা। তো বন্ধুরা, এখন বেশ একটু বেলাই হয়েছে, তো একটা বেজে গেছে। তো আমি এখন দেখো সোনাইকে যে ভাত দিয়েছি, তো তার সাথে একটু আলু সেদ্ধ এমনি দিয়েছি। তো সরি বন্ধুরা, 12:40 বাজে, সরি। তো বন্ধুরা, যে এখানে হচ্ছে ভাত দিয়েছি, তার সাথে চিকেন দিয়েছি, আর যে তরকারিটা করেছি ভেন্ডি আলু আর চিংড়ি দিয়ে, তো সেইটা দিয়ে দিয়েছি। তো সোনাইকে আমি এখন চলো খাইয়ে নিই। তো ওদিকে সোনাইকে আমি খাওয়াতে বসেছি, আর হাজব্যান্ড গেছে বাজারে, বাজারে বলতে যে পাড়ার যে দোকান আছে, সরি বন্ধুরা, ওই পাড়ার দোকানে গেছে। তো ওখানে তোমাদের জন্য কয়েকটা ক্লিপ তুলে এনেছে। আর তো এই যে দেখো রাস্তা থেকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে 1000 ফুট কল আছে। আর তো এখানে সবই রাস্তাঘাট বেশ ভালো হয়ে গেছে এখন। আর এই যে পাড়ায় দোকানে চলে এসেছে রামের দোকানে, তো ওখানে যে জিনিসপত্র কিছু নেওয়ার আছে, তো নিয়ে তারপরে ফিরবে। আর তারপরে ফিরবে বলতে আমার ভাইয়ের বাড়িতেও যাবে, কারণ ওখানে হচ্ছে আমাদের ভাইয়ের ঘরে যে কাজ বাজ হয়েছে, ওখানে আমাদের ঝাড়ুটা তারপরে বালতি এইগুলো আছে, তো ওইগুলো আমাদের আমরা লাগবে বলে ওগুলো নিয়ে চলে আসবে। তো বন্ধুরা সেই জন্য সব কিছুই তোমাদের সাথে টুকটাক শেয়ার করছে। আর হাজব্যান্ড যেহেতু গেছিলো, তো আমি বললাম যে তুমি তুলে এনো কিছু ভিডিও। আর দেখো এই যে সুন্দর রং হয়ে গেছে একদম, আর তো অনেকদিনই কমপ্লিট হয়ে গেছে। এই যে দরজা জানলা সব কিছু রং হয়ে গেছে, ল্যাডারটাও আজকে নিয়ে যাবে ও বাড়িতে। তো বন্ধুরা, আবার হচ্ছে কিছু কাজ আছে, মানে পায়খানা বাথরুমের কিছু কাজ করাবে ভাই, তো সেই জন্য এখনও ঘর মানে ভাড়া টাড়া দেওয়ার ব্যবস্থা মানে বলা হয়নি কাউকে ভাড়া দেওয়ার কথা। তো ওইগুলো পায়খানা বাথরুমটা কমপ্লিট হলে ভাই তখন ভাড়া দিয়ে দেবে ঘরটা। আর উপরে তো রুম আছে, পায়খানা বাথরুম আছে, সব কিছুই আছে, তো উপরে ও থাকবে আর নিচেটা পুরোটাই ভাড়া দেওয়া থাকবে। তো বন্ধুরা দেখো এই যে, আর এই যে দরজাগুলো, এই এই দরজাটা দেখছি না রং করেছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ এই দরজাটা তো রং করা নেই, আগে তো আমি অতটা খেয়াল করিনি। তো যাই হোক, ভাই এসে আবার দেখবে। আর এই যে এখানে দেখো হচ্ছে দুটো বাজতে যায়, আর হাজব্যান্ড এখনও স্নান করেনি, আর সোনাইয়ের তো খাওয়া দাওয়া ফল খাওয়া সব কিছু হয়ে গেছে। তো সোনাই এখন ড্রয়িং করছে, যেহেতু পরের দিন ড্রয়িং এক্সাম আছে স্কুলে, আর সোনাই পড়ছে, আর আমি অনেকক্ষণ স্নান করে নিয়েছি, ভীষণ খিদেও পেয়েছে। তো হাজব্যান্ডকে বলছি তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, তো হাজব্যান্ড যা হোক অ্যাট লাস্ট হচ্ছে স্নান করে এই যে বসছে, আর একসাথে খেয়ে নিচ্ছে, আর সোনাই এখানে বসে বসে ড্রয়িং করছে, মজা করছে, ও কত রকম কথা বলছে, আর ও ঘুমও পেয়ে গেছে। তো বন্ধুরা চলো খেয়ে নিই তাড়াতাড়ি, খেয়ে দিয়ে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। আর হাজব্যান্ড এদিকে কখন হচ্ছে এই পাইনঅ্যাপেলটা যেটা ছাদে হয়েছিল, তো ওটা তুলে রেখেছিল, তো সেটা কাটতে বসেছে, আর আমি আর সোনাই তো ঘুমোচ্ছিলাম, আমরা জানিও না। তো কেটে একদম রেডি করে সব কিছু হচ্ছে রেখেছিল, আর ঘুম থেকে উঠে আমরা খেয়েছিলাম। বন্ধুরা জানো তো আমি তো মানে জানি না সত্যি কথা, আমি মানে কাটবো সেটা ভাবছিলাম যে একবার ইউটিউবে দেখে নেবো, দেখে কাটবো। তো দেখলাম যে হাজব্যান্ড সব রেডি করে রেখেছে, কেটে কুটে একদম পরিষ্কার করে সব কিছু দিয়েছে, তারপরে কেটে কুটে সব রেডি করে আমাদের ডাকছিল যে উঠে পড়ো এবার। তো আছে বেশ বেলায় তো শোয়া হয়েছে, তো সেই জন্য একটু আর শ্যাম্পু দিয়েছি, তো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, একদম ঘুম ধরে গেছিলো, বেশ টানা ঘুমিয়েছে রাতে, যেহেতু ঘুমটা হয়নি। বন্ধুরা তো সারাদিনের অনেক কিছু কাজকর্ম তো থাকেই, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই খালি ঘর যেগুলো কাজ হচ্ছে, তো যে ঘরটা এখনও প্লাস্টার হয়নি ওই ঘরটায় বন্ধুরা অনেক জিনিসপত্র আছে, তো ওই জিনিসগুলো কিছুটা আমি ছাদে নিয়ে গিয়ে যেগুলো দরকারি জিনিস সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো বারবার বৃষ্টি আসছে, ভিজেও গিয়েছিলো, কিন্তু প্লাস্টিকের তো অসুবিধা হয়নি, ধুয়ে টুয়ে নিয়ে আমি সেগুলো আবার তুলে গুছিয়ে রাখলাম। অনেক কিছু কাজ সারাদিন, মানে সব কিছু তো আর তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করা হয় না, কাজের তারায় ভুলে যাই। তো যতটা পারছি আমি তোমাদের, তো তোমরা তো আমার পরিবারের সদস্য, সব কিছুই তোমাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করে থাকি, ভালো মন্দ যাই কিছু হোক সব কিছুই শেয়ার করি। আর তো বন্ধুরা এই যে দেখো হাজব্যান্ড বেশ সুন্দর করে কেটে নিয়েছে।
তো যাই হোক, আর ভীষণ টেস্টি ছিল মিষ্টি। এটা আমাদের মানে বাড়ি থেকেই আনা হয়েছিল, দেশের বাড়ি থেকে। হ্যাঁ, তো ওখান থেকে এনে গাছটা বসানো হয়েছিল, আর খুব সুস্বাদু খেতে বন্ধুরা, খুব সুস্বাদু। এত সুন্দর মানে মিষ্টি, আর এত সুন্দর স্বাদ এবং গন্ধ, না মানে ভীষণ সুন্দর। তো যাই হোক বন্ধুরা, তো আমরা খেয়েছিলাম ঘুম থেকে উঠে, আর সোনাইয়ের তো খুব পছন্দ করেছে, সোনাইয়ের খুব ভালো লেগেছে। আর এখানে দেখো তো, এই যে এইখানে তিনটে যে এই যে মাথায় মানে পাইনঅ্যাপেলের ওপরে যে তিনটে যে ডাঁটে ছিল, এগুলোকেও হচ্ছে বসিয়ে দিয়েছে হাজবেন্ড আজকে। তো বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে নিচে রেখেছে, কারণ হচ্ছে ওগুলো থেকে আবার গাছ হবে। আর এই যে যে গাছটায় ফল হয়েছিল, এই যে ওপরে যে গাছটা, তো ওই গাছটার গোড়াতে আবার মাটি দিয়ে গাছটা আবার সেট করে নিচ্ছে, কারণ মাটি একদম কম ছিল বন্ধুরা, ভীষণ কম মাটি ছিল। তো সেই জন্য ওখানে আবার মাটি দিয়ে ওটা সেট করে নিচ্ছে। আর দেখো দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মুষলধারে, আর পুরো ছাদটা দেখো ভিজে, আর গাছের পাতা পড়েছে, ফুল পড়েছে। তো আমার আজকে সময়ই হলো না যে আমি ছাদটা আজকে ক্লিন করব, যেহেতু ছাদে আমার অনেক গাছ আছে, তো সেই জন্য না প্রায় ক্লিন করার প্রয়োজন হয়। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন ক্লিন করে নিলে একদম ছাদ পরিষ্কার থাকে। তো এই সপ্তাহে তো আমি করেছিলাম বেশ কিছুদিন আগে, তাও 4-5 দিন হয়ে গেছে, তো তার মধ্যে আবার মানে নোংরা হয়ে গেছে। তো হাজবেন্ড বলছে যে দাঁড়াও আমি গাছটা করে আর এদিকে আমি ছাদটা একটু পরিষ্কার করে দেবো। তো বন্ধু তার মাঝে সোনায় চলে এসেছে, সোনায় নিচে খেলা করছিল, ও চলে এসেছে, এসে ওর মতো খেলছে, আমি আমার মতো সন্ধে দিয়ে দিয়েছি, কারণ একদম সন্ধে লেগে গেছে। তো গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি সমস্ত ঠাকুরদের সন্ধ্যা দিয়ে, তারপরে আমি নিচে গেছি। তো বন্ধুরা সন্ধ্যা দেওয়ার পর একটু ছাদে আবার একটু ঘোরাঘুরি করলাম, আর সোনাইও চলে এসেছে নিচ থেকে, খেলছিল নিচে আবার এসে গেছে। আর এখন দেখো সন্ধ্যাও অনেকটা হয়ে এসেছে, আর এই যে পাড়া উঠছে সমস্ত আলো জ্বলে গেছে, চাঁদ উঠেছে, ভীষণ সুন্দর লাগছে, আর ঠান্ডা একদম ওয়েদারটা, কারণ যেহেতু বৃষ্টি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না বেশি, আর এখন সোনাইকে নিয়ে নিচে গিয়ে পড়াতে বসাতে হবে, আর আমি টুকটাক কাজকর্ম করে নেব। আবার একটা নতুন পরের দিন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।